ফিকশন স্টোরিজে আপনাদের সকলকে পুনরায় স্বাগত জানাই। বাংলা ও বিশ্ব সাহিত্যের বিশিষ্ট লেখকদের অমূল্য গল্প সম্ভার দিয়ে সাজানো আমাদের এই ছোট্ট চ্যানেলটি। আমাদের আজকের গল্প শ্রী পলাশ হালদারের লেখা রহস্য গল্প ঋণশোধ। গল্পটি প্রথম প্রকাশিত হয় স্বীকৃতি প্রকাশনী থেকে প্রকাশিত পলাশ হালদার এবং সঞ্জয় কুমার দাস সম্পাদিত ভয়ঙ্কর ভূতের কবলে গল্প সংকলনটিতে। আমাদের আজকের গল্পের সমগ্র পরিবেশনায় আমি ইমরান। শুরু হচ্ছে ঋণশোধ। বছর তিনেক আগের কথা, তখন করোনা যাব যাব করছে। সপ্তাহে এক বা দুদিন পুরো লকডাউন, আর প্রতিদিন রাতে লকডাউন চলছে। একদিন বের হলাম গ্রামের বাড়ির উদ্দেশ্যে। রাত 8টার মধ্যেই পৌঁছাতে হবে, না হলে সব যানবাহন বন্ধ হয়ে যাবে। এমনিতেই রাত 8টার পর ওদিকে সব রাস্তাঘাট ফাঁকা হয়ে যায়। তার উপর করোনাকালীন সময়ে তো কোনো কথাই নেই। দুর্ভাগ্য মনে হয় সেদিন আমার জন্য ওত পেতে বসেছিল। ক্যানিংয়ে পৌঁছে জানতে পারলাম বিকেল থেকে ওদিকের সব যানবাহন বন্ধ। লকডাউনের মধ্যে দোকান খোলাকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে হাসপাতাল মোড়ের ব্যবসায়ীদের প্রচণ্ড ঝামেলা হয়েছে। তা থেকেই শুধু হাসপাতাল মোড় নয়, সরবেরিয়া এবং বাসন্তী যাওয়ার সমস্ত রাস্তা ওখানকার স্থানীয় ব্যবসায়ী ও অধিবাসীরা বন্ধ করে দিয়েছে। ভীষণ চিন্তায় পড়ে গেলাম, এতটা পথ যাব কিভাবে। একবার ভাবলাম ফিরতি ট্রেনে আবার কলকাতায় ফিরে আসি, কিন্তু বাবাকে দেখার জন্যই বেরিয়েছি। তাকে ফোনে বলেছি আমি আসছি। বৃদ্ধ মানুষ পথ চেয়ে থাকবেন, তাছাড়া সবসময় আসার সুযোগ হয় না। বেরিয়ে আবার ফিরে যাব, ভাবলাম কতক্ষণ লাগবে, 1 থেকে 1.5 ঘন্টা, হেঁটেই মেরে দেব। দেখি না ছোটবেলার সেই অভ্যেসটা এখনো আয়ত্তে আছে কিনা। বেশি আর ভাবনা চিন্তা না করে পা বাড়ালাম বাড়ির দিকে। যারা সকালে ওপার থেকে এসেছিল এমন কিছু মানুষ হাঁটতে শুরু করল, তাদের সাথে আমিও হাঁটছি। ক্যানিং ব্রিজ পেরিয়ে যাওয়ার পর চারপাশে সঙ্গী সাথীগুলো ক্রমশ ফাঁকা হতে শুরু করল। একটা সময় খেয়াল করলাম রাস্তায় আমি একাই হাঁটছি, একটু ভয় পেয়ে গেলাম। মাঘ মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশীর রাত, ঘুটঘুটে অন্ধকার, নিজের শরীর ছাড়া চারিদিকে তেমন কিছু দেখা যাচ্ছে না। গাটা ছমছম করে উঠল, হাজারো চিন্তা তখন মাথার মধ্যে ভনভন করছে। এই ভয় উপেক্ষা করে এখনো অন্তত 1 ঘন্টা হাঁটতে হবে, সেটা ভেবেই কেমন যেন কুঁকড়ে যেতে শুরু করলাম। হঠাৎ খেয়াল করলাম সামনে একদল মানুষ জোরে জোরে কথা বলতে বলতে যাচ্ছে, কিছুটা ভরসা পেলাম। হাঁটার গতিবেগটা একটু বাড়িয়ে দিলাম। ভাবলাম যাক তাহলে আর একা একা যেতে হবে না। কিছুক্ষণ পর খেয়াল করলাম আমি যত জোরে হাঁটি না কেন তাদেরকে ধরতে পারছি না, তাদের সঙ্গে আমার দূরত্ব ঠিক একই রকম থেকে যাচ্ছে। মাঘ মাসের শীতে রীতিমতো ঘাম এসে গেল। হঠাৎ খেয়াল করলাম রশিদের মোড় পার হয়ে স্থানীয় যে কবরখানাটা আছে ওখানে এসেই সেই মানুষগুলো অদৃশ্য হয়ে গেল। অথচ আমার ভয়টা ছিল ওই জায়গাটুকুই নিয়ে। শুনেছি এখানে নাকি অশরীরী আত্মাদের একটা তাণ্ডব চলে সমগ্র রাত জুড়ে। আগে এখানে সকালে মাঝে মাঝেই সংজ্ঞাহীন মানুষের শরীর পড়ে থাকতে দেখা যেত, কখনো তারা বেঁচে থাকত, কখনো মারাও যেত। আর ঠিক এই জায়গাতে এসেই আবার আমি একা হয়ে গেলাম। কথায় বলে যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়, ওই জায়গাটুকু পার হব কি করে। কিন্তু দাঁড়িয়ে থাকলে চলবে না, রাত বাড়ছে, অন্ধকার বাড়ছে, সেই সাথে সাথে পাল্লা দিয়ে ভয়ও বাড়ছে।
দু এক পা এগোতেই দেখলাম পুরো রাস্তা জুড়ে লাইন দিয়ে একদল লোক দাঁড়িয়ে আছে, কিন্তু তাদের মানুষ বলে তো মনে হচ্ছে না। এক একজনের উচ্চতা অন্তত 20-25 ফুট, লম্বা লম্বা হাত এবং পা। ওই অন্ধকার রাতে কিছু না দেখা গেলেও তাদেরকে ঠিক দেখা যাচ্ছে। ক্রমশ তাদের উল্লাস এবং কিচিরমিচির শব্দ আমার কানে আসতে লাগল। কথাগুলো কানে আসতে আমি তো প্রায় অজ্ঞান হয়ে যাওয়ার মতো অবস্থা। বুঝতে পারলাম পিতৃদত্ত প্রাণটা এই যাত্রায় আর রক্ষা হলো না। হয়তো পরের দিন সকালে আমার প্রাণহীন লাশটা পড়ে থাকবে এই কবরস্থানের পাশের রাস্তার উপর। বাবাকেও আর দেখা হলো না। মহুয়ার কথা মনে পড়ল নিজের শেষ সময়ে। কি কুক্ষণে যে আজ বাড়ি থেকে বেরিয়েছিলাম, অনেক কিছু করার ছিল, সব অসম্পূর্ণ থেকে গেল। এমন সময় একটা রিকশার ভ্যাপু বেজে উঠল। ঠিক আমার পাশে এসে রিকশাটা থামিয়ে রিকশাওয়ালা বলল, আজুদা বাড়ি যাবে, উঠে পড়ো। আমার ধরে যেন প্রাণ ফিরে এলো। কণ্ঠস্বরটা চেনা লাগলেও তার মুখটাও তো খেয়াল করলাম না। তাড়াতাড়ি করে প্রায় একরকম লাফিয়ে তার রিকশায় উঠে বসলাম। রিকশাওয়ালা প্রাণপণে রিকশা চালাতে লাগল। বেশ কিছুটা এগিয়ে এসে সে জিজ্ঞাসা করল, আর যোদা খুব ভয় পেয়ে গেছিলে তাই না? হ্যাঁ ভাই, আমি তো ভাবলাম আমার ভবলীলা ছাঙ্গ হয়ে গেল, তুমি না আসলে কি যে হতো। তুমি কি ওদের দেখতে পেয়েছিলে? কাদের দাদা? ওই যারা আমার সামনে পাহাড় প্রমাণ হয়ে দাঁড়িয়েছিল আমার ঘাড় মটকাবে বলে। ও সব কিছু না দাদা। তুমি ওদেরকে ভয় পাও না? আগে পেতাম, এখন আর পাইনি। আমাদের কি ভয় পেলে চলে? রিকশা ক্রমশ এগিয়ে চলেছে আমার বাড়ির দিকে। শরীর থেকে ঘামটাও আস্তে আস্তে বিলীন হতে শুরু করল। উত্তরে হাওয়া একটু একটু করে কাঁপন ধরাচ্ছে। কিছুটা ধাতস্থ হয়েছি। হঠাৎ মনে পড়ল এই রাস্তায় তো কোনোদিন রিকশা চলত না, না আগে না এখনো। বাস অটো ভ্যান চললেও রিকশা তো চলে না। জিজ্ঞাসা করলাম, ভাই তুমি কি এদিকে নতুন রিকশা চালাচ্ছ? কেন দাদা, তুমি আমাকে চিনতে পারলে না? না চিনতে তো পারছি না, তাছাড়া এদিকে তো রিকশা চলে না কোনো দিন, তোমাকেও তো দেখিনি। এদিকে রিকশা চলাচল শুরু হলো কবে থেকে? সব প্রশ্নের উত্তর জানতে চেয়েও না দাদা, সব প্রশ্নের উত্তর সবসময় হয় না। কখন কোথায় কী যে শুরু হয় আর কী যে শেষ হয় তা কে বা জানে। দেখো দাদা, তোমাদের স্ট্যান্ড এসে গেছে, এখানেই কি নামবে নাকি বাড়ি পর্যন্ত পৌঁছে দেবো? না ভাই, এই যা করলে এটাই আমার জন্য অনেক। পাড়ার রাস্তাটুকু আমি হেঁটে যেতে পারবো, তুমি না থাকলে আজ বেঁচে ফিরতাম কিনা সন্দেহ আছে। তোমার নাম আর ফোন নাম্বারটা দিও, এই উপকার আমি কোনোদিন ভুলব না। রিকশা থেকে নেমে পকেট থেকে টাকা বের করে তাকে দিতে গেলে বলল, ভাড়া আমার দিও না দাদা, ওইটা লাগবে না। তোমার কাছে আমার অনেক ঋণ, সেই ঋণ একটু শোধ করে গেলাম। কণ্ঠস্বর এবং কথা বলার আবেদন আমার হৃদয়টা স্পর্শ করে গেল। ভীষণ চেনা মনে হলো। রিকশায় আমার দিকে পিছন ফিরে বসে থাকার জন্য তার মুখটা এতক্ষণ দেখতে পাইনি। হঠাৎ তার মুখের দিকে তাকিয়ে চমকে উঠলাম। হে, আমি কাকে দেখছি? বিস্ময় বিমূঢ় কণ্ঠে বললাম, রবিন তুমি? পাটুলি ছেড়ে এখানে কিভাবে? তুমি আমাকে কবরস্থানের ভূতের কবল থেকে বাঁচিয়ে আনলে, তাছাড়া তুমি তো বছরখানেক আগেই। দেখলাম আমার কথা শেষ হওয়ার আগেই মুহূর্তের মধ্যে আমার চোখের সামনে থেকে রবিন আর তার রিকশা উধাও হয়ে গেল। একটা অস্ফুট কণ্ঠস্বর কানে ভেসে এলো, আর যোদা আমার ঋষিকে দেখো।
স্তম্ভিত হয়ে গেলাম। আমার পা আর নড়ছে না, সামনে বা পেছনে কোনো দিকে যাওয়ার কোনো আগ্রহ নেই না, আর ভয়ও করছে না। সব ভয় কেটে গেছে। গত বছর যে মানুষটাকে শ্মশানে দাহ করে এসেছি, আজ সে আমার প্রাণ বাঁচালো। বুঝলাম রবিন এই পৃথিবী ছেড়ে চলে গেলেও আমাকে ছাড়েনি, হয়তো কোনো দিনও ছাড়বে না।